রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্ত এক লাফে কিন্তু ছ হাজার অতিক্রান্ত করলো করোনা আক্রান্ত আর এই নিয়ে রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হলো যে বিধি বিধিনিষেধটা কিন্তু তেসরা জানুয়ারি থেকে বলবৎ করা হবে বলে জানানো হয়েছে তো কি কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলুন আমরা একটু দেখে নেবো সন্ধ্যা সাতটার পর বন্ধ লোকাল ট্রেন লোকাল ট্রেনের মোট আসন পঞ্চাশ শতাংশ যাত্রী থাকবে স্বাভাবিক নিয়মে চলবে দূরপাল্লা ট্রেন পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো স্বাভাবিক পরিষেবা সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ থাকবে রাত দশটার মধ্যে বন্ধ করতে হবে বাজার সিনেমা হল ও শপিং মল রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নয়শো কারফু নৈশ কারফিউর সময় শুধু জরুরি পরিষেবা ছাড় থাকবে যে কোনো সামাজিক অনুষ্ঠানে পঞ্চাশ জনের বেশি উপস্থিতি থাকবে না সমস্ত সরকারি বেসরকারি অফিসে পঞ্চাশ শতাংশ হাজির এবং পঞ্চাশ শতাংশ লোক নিয়ে সভা বৈঠক ও সমাবেশ থাকবে করা হবে সুইমিং পুল সেলুন বিউটি পার্লার জিম সম্পূর্ণরূপে বন্ধ থাকলে বন্ধ থাকবে বন্ধ থাকবে সমস্ত পার্ক চিড়িয়াখানা এছাড়াও দুয়ারে সরকার প্রকল্প এক মাস পিছিয়ে দেওয়া হল দোসরা ফেব্রুয়ারি থেকে ফের চালু হবে দুয়ারে সরকার প্রকল্প কলকাতা থেকে কলকাতায় ব্রিটেন থেকে আসা উড় উড়ানের নিষেধাজ্ঞা বিদেশ থেকে আসা যাত্রীদের আর টি পরীক্ষার যে পরিমাণ তা বাড়ানো হচ্ছে বি এই বিধিনিষেধ আপাতত বলবৎ থাকবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সো ফ্রেন্ড এই ছিল আজকেকার ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ